হ্যালো দর্শক, আমি রিপোর্টার ভারী, আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসে সব নতুন নতুন খবর। অপু বিশ্বাস এবার এক বিশ্বাস হবে না এমন এক কাণ্ড করেছে। অপু বিশ্বাস নিয়ে গিয়েছে মার্কেটে তার শ্বশুর শাশুড়িকে, এতে খুশি শাকিব খানের বাবা মা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অপু বিশ্বাস শাকিব খানের মা বাবাকে নিয়ে গিয়েছে মার্কেটে। অপু বিশ্বাস বলেন তাদের বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু নিজেদের পছন্দ মতো একটা জিনিস কিনবে না এটা হতে পারে না। প্রতি বছর আমরা কিনিতে সেগুলো পরে, তাদেরও তো একটা মন আছে, বয়স হয়েছে দেখে তাদের মন নেই এটা তো হয় না। তাদেরকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত, কেন আমাদের ওপর নির্ভরশীল থাকবে। তাই অপু বিশ্বাস এই কথা ভেবে শাকিব খানের মা বাবাকে নিয়ে গিয়েছে মার্কেটে, এতে খুশি হয়েছে আব্রাহাম খান জয়, সেই সাথে খুশি হয়েছে শাকিব খানও, আর খুশি হয়েছে তার বাবা মা। অপু বিশ্বাসের এই কাণ্ড দেখে প্রশ্ন জেগেছে, মিডিয়ার সবাই তাদের সাক্ষাৎকারে জিজ্ঞেস করলো এটি কি বললেন। মার্কেটে বসেই অনেক মিডিয়ার মানুষ তাদের সাক্ষাৎকার নিয়েছে, শাকিব খানকে জিজ্ঞেস করেছে আপনার বাবা মার তো বয়স হয়েছে, তবে কেন এই বয়সে মার্কেটে নিয়ে এসেছেন, মার্কেটে তো খুব মানুষের ভিড়, তবে কেন এই ভিড়ে আপনার বাবা মাকে নিয়ে এসেছেন। তখন শাকিবের হয়ে অপু বিশ্বাস জবাব দিয়েছেন তাদের বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু তাদেরও বাইরে আসার অধিকার রয়েছে, তাদেরও ঈদ কোরবানিতে কোনো কিছু নিজে পছন্দ করে তারপর পরার অধিকার রয়েছে। ঈদ হয়েছে আর তারা দেখে পোশাক কিনবে না এটা হতে পারে না। আমরা সবাই কিনে দেই ঠিক আছে, কিন্তু উচিত আমাদের সবাইকে একটু নিয়ে এসে তারপর মার্কেট করে দেওয়া তাদের পছন্দ মতো। অপু বিশ্বাস বলেন যখন ইফতারির টাইম, ইফতারি শেষ হওয়ার সাথে সাথেই আমি তাদের নিয়ে এসেছি, তখন একটু লোকজনের চাপ কম থাকে ইফতারির টাইমে, তখন আমি নিয়ে এসেছি, খুব বেশি সময় নেয়নি, অল্প সময়ের ভিতর তাদের ইফতারি করে নিয়ে এসেছি সাথে করে, এরপর অল্প সময় রেখে আবার নিয়ে যাব সাথে করে। আমরা শুধু আজকে তাদেরটা কিনবো, আমাদেরটা কিছু কিনবো না, কারণ সবারটা কিনলে সময় লাগবে, শুধু তাদেরকে কিনে দিব এতে বেশি সময় লাগবে না। অপু বিশ্বাস এভাবেই বললেন, খুশি হয়েছেন মিডিয়ার মানুষ। অপু বিশ্বাসের এই ভিন্ন ধরনের আইডিয়া দেখে অনেকেই অপু বিশ্বাসের ওপর খুবই খুশি। দর্শক, এই কথা শুনে অপু বিশ্বাসের আমার ভালো লেগে গিয়েছে। অপু বিশ্বাসের এই ধ্যান ধারণা কখনো কেউ ভাবতে পারবে না যা অপু বিশ্বাস ভেবে নিয়েছে। দর্শক, এভাবেই ভাবা উচিত প্রত্যেকটা বয়স্কদের নিয়ে। আমার চ্যানেলটি যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।